আমি আব্বু আম্মুর সাথে বসছি কেন, কারণ আমি আব্বু আম্মুর একমাত্র মেয়ে, তোদেরকে উঠে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। অনেকদিন ধরেই বাসায় বসেছিলাম, কোথাও যেতে ইচ্ছে করছে না, তাই আজকে আম্মু বললো যে চলো সবাই মিলে ঘুরে আসি, আম্মু আজকে আমাদেরকে ট্রিট দিবে। আমি অনেকবার বলেছি যে না, যাবো না, যেতে ইচ্ছে করছে না, আম্মু জোর করেই বললো যে চলো, গেলে ভালো লাগবে। আব্বু আম্মু এত করে বলছিল তাই ভাবলাম যে সব আলসেমি বাদ দিয়ে ঘুরে আসি। অনেকদিন হয়ে গিয়েছে আমরা ফুল ফ্যামিলি বাইরে কোথাও ঘুরতে যাই না, তাই ভাবলাম যাই, সবাই গেলে একসাথে ভালোই লাগবে। অ্যাকচুয়ালি আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমি শিওর ছিলাম না যে আজকের ভিডিওটা হরিজন্টাল ভাবে করবো। সবসময় আমি যখন ভিডিওস বানাই তখন আমার মেইন টার্গেট থাকে আমার ফেসবুকের ফলোয়ার্স, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইউটিউবটা গ্রো করছে, তো এই জন্য ভাবলাম আজকে ইউটিউব স্টাইলে ভিডিওটা করি। কারণ ইদানিং আমি ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসা পাচ্ছি। অনেকেই আমাকে মেসেজ করেন যে তারা ফুল ফ্যামিলি নিয়ে টিভিতে ভিডিওটা দেখেন, অনেকে ল্যাপটপে দেখেন, তাদের জন্য আজকে একটু হরিজন্টালভাবে ভিডিওটা করব। কিন্তু শুরুতে যেহেতু আমি শিওর ছিলাম না, এই জন্য কিছু ক্লিপস আমি এভাবে ভার্টিক্যালভাবে নিয়ে নিয়েছি। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর এই ড্রেসটা পরে মেবি আমি আগে একটা ভিডিও করেছিলাম, তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে নিয়েছি। এটা আমাকে আব্বু আম্মু গিফট করেছে। আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি অন্যদের শপিংয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, অন্যদেরকে শপিং করে দিয়ে আমি অনেক বেশি খুশি হই, কিন্তু নিজের জন্য শপিং করতে আমার তেমন একটা ভালো লাগে না, তাই বেশিরভাগ জামা কাপড় আব্বু আম্মুই এনে দেয়। আজকে আমরা ডিনার করতে যাচ্ছি, এজন্য একটু লেট করেই বের হলাম। আব্বু আর আমার ভাই বারবার বলছিল স্নিকার্স টাইপের জুতা পরতে, কি মনে করে আমি হিল জুতা পরেছি আই ডোন্ট নো। একটা কারণ হচ্ছে আমি লোকেশনে আগে কখনো যাইনি, আর সেকেন্ড রিজন হচ্ছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথায় কোন জুতা কোন জামা রেখেছি, কোথাও যাওয়ার সময় সেই জিনিসটা খুঁজে বের করতে আমার অনেক টাইম ওয়েস্ট হয়। এই যে ঠিক এই সময় গাড়িতে বসে আমি ডিসাইড করেছি আজকে আমি এই মুডে ভিডিওটা করব। ফার্স্ট টাইম এই মুডে ভিডিও করছি, আই হোপ আপনারা একটু বেয়ার করে নেবেন আমার সাথে। আমি এত বেশি কনফিউজড, এত বেশি লস্ট, কোন দিকে তাকাবো, নিজের দিকে তাকাবো না ক্যামেরা বরাবর তাকাবো, কি করলে ভিডিওটা ভালো হবে। আমি এখন পর্যন্ত নিজেকে ব্লগার দাবি করি না, যখন প্রফেশনালি করতে পারবো তখন বলবো ওয়েলকাম টু মাই ব্লগ। শুরুতে যখন ভিডিওস মেক করতাম তখন কিন্তু বলতাম আবার ওয়েলকাম টু মাই ব্লগ, তখন এত কিছু বুঝতাম না, এখন বুঝি অনেক কিছু শেখার বাকি আছে। যখন পারফেক্টলি সব কিছু শিখবো নিজেকে প্রফেশনাল বলে দাবি করবো। সবসময় তো আশেপাশের রেস্টুরেন্টে যাওয়া হয়, আম্মু বললো যে আজকে একটু দূরে কোথাও নিয়ে যাবে, তাই আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জে, কেরানীগঞ্জে গ্রিন ভ্যালের রেস্টুরেন্টে। এখানে ঢুকে পা দেওয়া মাত্রই যে কাঠের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে বুঝলাম কেন আমার ভাই আর আমার আব্বু আমাকে হিল পড়তে মানা করছিল। একটু পরপর ফাঁকা জায়গা আর গর্তগুলোতে আমি পড়ে যাচ্ছিলাম, এই জন্য আমার ভাই আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ভিতরে। এত সুন্দর আর এত বড় রেস্টুরেন্ট, সবকিছু এত সুন্দর করে সাজানো, ভেতরে ঢুকেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমরা ফার্স্টে গিয়ে একটা টেবিলে বসে খাবার অর্ডার করে দিই, কারণ খাবারটা আসতে একটু সময় লাগে। এখানকার বারবিকিউ চিকেন, বারবিকিউ ফিশ অনেক বেশি ফেমাস। এখানে একটা লাইভ স্টেশন আছে যেখানে সবার সামনে ওনারা সবকিছু বারবিকিউ বা ফ্রাই যেটাই বলেন না কেন করে দেয়। বারবিকিউর জন্য যেসব আইটেম অ্যাভেইলেবল আছে সবকিছু সামনে দেওয়া থাকে, এখান থেকেই খুব ইজিলি চুজ করে নেওয়া যায় যে কোনটা খাবেন, কতটুকু পরিমাণে নিবেন। আমরা একটা ফুল চিকেন অর্ডার করেছি, চিকেন টিক্কা, যেটার প্রাইস নিয়েছে 770 টাকা। অনেক ধরনের আইটেমই অ্যাভেলেবেল আছে, চিকেনের ক্ষেত্রে চিকেন টিক্কা, আফগান টিক্কা, ফিশের ক্ষেত্রে আছে টুনা, স্যালমন, রূপচাঁদা, বিফ আর মাটন কাবাবও অ্যাভেলেবেল আছে, সবকিছুর প্রাইস উপরেই লেখা থাকে পরিমাণ সহ। তাই আমি আর আব্বু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ডিসাইড করছিলাম যে কোনটা অর্ডার করব। আব্বু এখানে দাঁড়িয়ে ডিসাইড করছিল আর দেখছিল কোনটা বেশি ফ্রেশ। আব্বুকে মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম লাগছে, সবাই মাশাল্লাহ বলবেন। খাবার অর্ডার করে আমি ওদের লাইভ বারবিকিউ স্টেশনে চলে যাই, এত সুন্দর করে উনি বারবিকিউ করছিল। একটু আগ পর্যন্ত কিন্তু আমার তেমন কোনো খিদা লাগেনি, কিন্তু এটা দেখার পর আমার এত বেশি খিদে লেগে গিয়েছে। আমরা স্পাইস লেভেলটা একটু বাড়িয়ে দিতে বলেছিলাম, একটু ঝালঝাল করে খাবো। কুক করার সময় উনি বারবার চিকেনটা উল্টে দিয়ে কয়েক ধরনের সস দিচ্ছিল। এই চিলি সসটা যখন দিল আমার তো আর লোভ সামলাতে পারছিলাম না, এজন্য আমি ওখান থেকে সরে যাই। এদিকে এসে দেখি সবার ফটো সেশন শুরু হয়ে গিয়েছে, আর আমার আব্বু আম্মু ছবি তুলতে খুবই পছন্দ করে।
আর আমি হচ্ছে আমাদের বাসার সার্টিফাইড ফটোগ্রাফার। কোথাও গেলে সবার পিকচার্স আমিই তুলে দিই। আমার আব্বু আম্মুকে আমি যখনই দেখি তখন একটা জিনিসই শুধু মাথায় আসে সব সময়, বয়স কিছুই না, এজ ইজ জাস্ট আ নাম্বার। আমার আব্বু আম্মু একদম এভারগ্রিন বলতে পারেন, আমাদেরকে দেখলে মনে হয় বড় ওনাদের থেকে। আমি যতই ছবি তুলে দেই, আব্বু হচ্ছে আম্মুর পার্সোনাল ফটোগ্রাফার, যতক্ষণ না মন ভরে আম্মুর ছবি তুলবে আব্বু তো থামবেই না। আর এদিকে দেখেন এই জেনারেশনের অবস্থা। হ্যাঁ, আমি আঙ্গুল দিয়ে এখানে দেখাচ্ছিলাম যে তোমাদের অবস্থা দেখো আর আব্বু আম্মুর অবস্থা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই প্লিজ আব্বু আম্মুকে দেখে মাশাল্লাহ বলবেন। আব্বু আম্মুকে দেখে মাঝে মধ্যে এত বেশি ব্লেসড ফিল হয়, তারা খুব পছন্দ করে ঘোরাঘুরি করতে, দুজন মিলে একসাথে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে। আমার মনে হয় না আব্বু আম্মু দুজন দুজনকে ছাড়া দূরে কোথাও ঘুরতে গিয়েছে আজ পর্যন্ত। সবার অনেক বেশি কমপ্লেইন থাকে, আপু আপনার ভিডিওতে আপনার ছোট বোনকে দেখা যায় না। আমার ছোট বোন অনেক বেশি ব্যস্ত থাকে, এজন্য ওকে বলছিলাম সবার জন্য খুব সুন্দর করে একটা পোজ দিতে। শুধু আমাকে না, ইভেন ওর ফ্রেন্ডরা বা ইউনিভার্সিটিতে যারা আমার ভিডিওস দেখে তারাও ওকে জিজ্ঞেস করে যে আপুর ভিডিওতে তোমাকে দেখা যায় না কেন। এতক্ষণ এই দোলনায় আব্বু আম্মু টাইম স্পেন্ড করেছে। আমার যেহেতু স্বামী বিদেশ, কী আর করার, আমি আর আমার ছোট বোন মিলে দোল খাচ্ছি। আর এই মোমেন্টে দেখবেন ও কী করে আমার সাথে। ওকে আমি এত সুন্দর করে বললাম যে দুই বোন মিলে একটা সুন্দর ভিডিও করব, কিন্তু না, ওর আবেগটা ধরে রাখতে পারে না, ওর আসল রূপে চলে আসে। জায়গাটা অনেক বেশি সুন্দর, আমি জানি না ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পেরেছি। ভেতরের দিকে আরও কিছু লোকেশন আছে, আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। এখন আবার লাইভ স্টেশনে চলে আসলাম, কারণ এখান থেকে অনেক সুন্দর স্মেল আসছিল। এরপর ওখানকার ওয়েটার এসে আমাদেরকে বললো যে আপনাদের খাবার রেডি হয়ে গিয়েছে, এই জন্য আমরা সোজা টেবিলে চলে গেলাম। ফুড ওয়াজ লুকিং সো গুড, মানে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি, কিন্তু না, ক্যামেরা আগে একটু ক্যাপচার করে নেই। আমরা ফুল চিকেন টিক্কা নিয়েছিলাম, এটার প্রাইস হচ্ছে 770 টাকা। এখানে বড় বড় 4 পিস চিকেন ছিল, সাথে ওরা একটা সালাদ সার্ভ করে। খাবারের চেহারা যখন দেখতে সুন্দর হয় সবাই অটোমেটিক খুশি হয়ে যায়। ও আচ্ছা, হ্যাঁ, আমরা 4 পিস চিকেন নিয়েছিলাম কিন্তু মানুষ 5 জন, এটার কারণ হচ্ছে আমার ছোট ভাই সেট মেনু খাবে। সামি যে সেট মেনু নিয়েছে সেটাতে আছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, একটা চিকেন কারি আর ভেজিটেবল। এটার প্রাইস আই থিঙ্ক 250 মতো ছিল। ঐশী সেট মেনুটা দেখে বলছিল যে সেট মেনুই অর্ডার করা উচিত ছিল, কারণ ওর এরকম বারবিকিউ আইটেম তেমন একটা ভালো লাগে না। কিন্তু আজকে আব্বু আম্মু ওকে বলল যে ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর সাথে আমরা নিয়েছিলাম নান। দেখেন, আমি নিজেই এভাবে ভিডিও করতে পারি না, আবার আম্মুকে শেখাচ্ছি যে ক্যামেরার দিকে তাকাও, এদিকে তাকাও। অনেক কথা বলে ফেলেছি, এখন আমি খাবো। সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিলাম, প্লেটটা দেখতে খুবই ভালো লাগছে। চলেন শুরু করি। আমার আগেই সবাই শুরু করে দিয়েছে। এই মোমেন্টে আমার ছোট বোন আমাকে বলছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের কত কষ্ট, তাই না? খাওয়া শুরু করার আগে ভিডিও করার যে একটা স্ট্রাগল, এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আমরা বাটার নান, নর্মাল নান দুইটাই নিয়েছিলাম, বাটার নানটা বেশি মজা ছিল। আর বারবিকিউ চিকেনটা কি বলবো, আমি অনেকদিন পর এত মজার বারবিকিউ চিকেন খেয়েছি, সালাডটা দিয়ে খেতে এত বেশি ভালো লাগছিল। চিকেনটা একদম ওয়েল কুক ছিল, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হয়েছে, আর মশলাপাতি সব কিছু একদম পারফেক্ট। এমন অনেক সময় হয় কোনো জায়গায় লোকেশন অনেক বেশি সুন্দর হলে সেখানকার খাবার মজা হয় না, কিন্তু এখানকার খাবার বলেন, লোকেশন বলেন, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। বারবিকিউ আইটেমের সাথে ওরা একটা গ্রিন চাটনি সার্ভ করে, ওইটা আরও বেশি মজা। এখন দেখবেন আমি কী করি, মানে কেন আমার সাথেই কেন এত সুন্দর একটা ভিডিও করছিলাম। যাই হোক, যাদের ঝাল পছন্দ তাদের এই গ্রিন চাটনিটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে, এজন্য আমাদের সবার খুবই ভালো লাগছিল। এখানে তো সুন্দর করে দেখাতে পারলাম না, এখন আপনাদেরকে দেখাই এই যে এই চাটনিতে এভাবে ডিপ করে খাবেন। আর আমার এখন আবার খেতে ইচ্ছে করছে, কেন কেন। থ্যাংক ইউ, ভালো জায়গায় নিয়ে এসছো। যেটা একটু আগেই বলছিলাম, আমার বোন ফ্রাইড রাইস টাইপের খাবার বা পিজা পাস্তা এসব বেশি পছন্দ করে, বারবিকিউ আইটেম তেমন একটা পছন্দ করে না। ও পর্যন্ত পুরো খাবারটা শেষ করেছে, শি ওয়াজ সো হ্যাপি যে অনেক মজার খাবার। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমি ফুড ব্লগিং করছি, এত বেশি রিভিউ কেন দিচ্ছি আই ডোন্ট নো, কারণ খাবারটা অনেক বেশি ভালো। আমি আব্বু আম্মুর সাথে বসছি কেন, কারণ আমি আব্বু আম্মুর একমাত্র মেয়ে, তোদের উঠে আনছে তুই সত মেয়ে, ওকে উঠে আনছে, আমি একমাত্র।
ছোটবেলা থেকে আমি সবাইকে এই কথাই বলতে থাকি, কারণ আমার কাছে মনে হয় আমি ফ্যামিলির সবচেয়ে আদরের। আমার ছোট ভাই বোন বলেন, কাজিন বলেন, সবাইকে আমি এটা বলেই দুষ্টামি করি যে আমি বাড়ির একমাত্র বড় মেয়ে, একমাত্র বড় নাতনি, সব আদর আমার। আর ওদেরকে দয়া করে সবাই উঠিয়ে নিয়ে এসেছে, হসপিটালের বাইরে পড়েছিল তো সেজন্য। এই দুষ্টামি আই গেস সব ফ্যামিলিতেই চলে। আর এখানে দেখেন আমাকে জুতা খুলে ফেলতে হয়েছে, কারণ এই হিল জুতা পরে আমি আর হাঁটতে পারছিলাম না। আমি এই বিশাল রেস্টুরেন্টে জুতা হাতে নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছি এক সাইড থেকে আরেক সাইডে, মানে আমার দ্বারা সব কিছু সম্ভব। এপাশে এসে দেখি রেস্টুরেন্ট এপাশে আরও অনেক বড়, এপাশে একটা গার্ডেন টাইপের আছে, খুব সুন্দর জায়গা। এখানেও আব্বু আম্মুর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। আমি এখানে সেকেন্ড ফ্লোর থেকে আপনাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, যাতে আপনারা আন্দাজ করতে পারেন যে এই রেস্টুরেন্টটা কত বড়। নিচে নেমে বের হয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ওনাদের একটা ফুচকা কর্নার আছে, যেখানে ফুচকার প্রাইস লেখা 200 টাকা। আমরা একটা ফুল চিকেন খেয়ে ফেলেছি 700 টাকা দিয়ে, আর এখানে ফুচকার প্রাইস 200 টাকা। কি দেয় এই ফুচকায় আমি জানি না। রেস্টুরেন্টের সব কিছু ঠিক আছে, কিন্তু ওনাদের চা নেই। এটা শুনে আমরা ওখান থেকে বের হয়ে যাই, আশেপাশে চা খোঁজাখুঁজি শুরু করে দিই এই রাতের বেলা। জায়গাটা একটু চুপচাপ নির্জন, আশেপাশে গাড়ি ঘোড়া কম। পাশে দেখলাম একটা জলপরি পার্ক আছে, ওখানে ছোট্ট একটা দোকান। আব্বু ওখানে গিয়ে জিজ্ঞেস করলো যে চা আছে নাকি। রাতের বেলা পার্ক বন্ধ, কিন্তু আমাদের চা খেতে হবে, এজন্য ওনাদেরকে বলে আমরা চেয়ার টেবিল সেট করাই। ফ্যামিলিতে চা লাভার বেশি থাকলে যা হয় আর কি, কোথাও গেলে কিছু খাওয়ার পর চা তো খেতেই হবে। যদিও মেশিনের চা ছিল তেমন একটা ভালো লাগেনি, কিন্তু একটা জিনিস ওই টাইমে মনে হচ্ছিল, আম্মু ওয়াজ রাইট। আম্মু বলেছিল বের হও, সবার সাথে টাইম স্পেন্ড করলে মনটা ভালো হয়ে যাবে। আসার সময় আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, কোনো উবার আর সিএনজি পাচ্ছিলাম না। আমরা একটা টমটমে করে কিভাবে বাসায় ফেরত এসেছি দেখেন। এটাতে উঠার পর থেকে আমরা ননস্টপ হাসছিলাম, মানুষ যদি দেখে আমরা এই অবস্থায় বাসায় আসছি একটা টমটমে কয়জন কি বলবে। অবশেষে সহি সালামত বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় এসে হিল জুতাগুলো খুলে আমি আবার খালি পায়ে দৌড় দিলাম। আপনাদের জন্য আজকে একটা লম্বা ভিডিও দিয়েছি, আই হোপ আপনারা এনজয় করেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।